আজ আমি বানাচ্ছি গ্রিন মুগ ডালের ফ্যান্সি ধোসা। এই ধোসা আপনারা আগে হয়তো কখনোই ট্রাই করেননি। এটা খেতেও যেমন ভালো আর বানানোও খুবই সহজ। একবার বানালে বারে বারে খেতে ইচ্ছে করবে। আমার রেসিপি ট্রাই করার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর জন্য আমাদের লাগবে সবুজ মুগ ডাল 1 কাপ, আর 2 বড় চামচের ছোলার ডাল আগের থেকে ভিজিয়ে রাখতে হবে। সবুজ মুগ ডালের পরিবর্তে আপনারা হলুদ মুগ ডালও ব্যবহার করতে পারেন। তার সঙ্গে আমি দিচ্ছি 1 পিস আদা 2 ইঞ্চি সাইজের, আর দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, 1 থেকে 2টো আপনারা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে, আর তার সঙ্গে দিয়ে দিলাম নুন, এটা আপনাদের স্বাদ মতো। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প জল। খুব ভালো করে এখন এটা একটা স্মুথ পেস্ট বানাতে হবে। এখন আমাদের পেস্ট বানানো হয়ে গেল। এখন এই পেস্টটা দেখুন কিরকম কনসিস্টেন্সিটা হবে, ঠিক এই রকম। আর এটার মধ্যে আর একটু আমরা জল দিয়ে এটাকে আমরা 1/2 ঘন্টার জন্য রেস্টিং পজিশনে রাখবো। এর মধ্যে কোনো সোডাও দিতেও লাগবে না, বা এর মধ্যে কোনো ইনেও লাগবে না। এখন আমরা স্টাফিং এর জন্য দেখে নিচ্ছি। লাগবে চিজ, এটা অপশনাল, আপনারা পনিরও ইউজ করতে পারেন যারা চিজ ভালোবাসেন না। সিজওয়ান চাটনি, এর পরিবর্তে আপনারা টমেটো সস দিতে পারেন, আর এটা হচ্ছে পেঁয়াজ। চলুন আমরা তাহলে বানাই মুগ ডালের ফ্যান্সি ধোসা। 1/2 ঘন্টা রাখার পর আমরা একটা তাওয়া নিয়ে নিলাম, আর তাওয়াটাতে তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিতে হবে। আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখন বেশি তেল যেটা আছে সেটা একটা কিচেন টাওয়েল বা কোনো সুতির কাপড় দিয়ে আপনাদের তেলটা, আমি যেমন করে মুছে নিচ্ছি ঠিক সেরকম করে মুছে নিতে হবে। এরপর যে সবুজ মুগ ডালের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা ঠিক দেখুন কি করে আমি মাঝখানে যে ঢালছি ঠিক এরকমভাবেই ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ এটাকে স্প্রেড করে দিতে হবে। আজ কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। এখন দিয়ে দিলাম 1/2 চামচের মতো তেল, আর আমি এখানে দিচ্ছি সিজওয়ান চাটনি। সিজওয়ান চাটনি যদি আপনাদের না থাকে তাহলে টমেটো কেচাপ বা টমেটো সসও ইউজ করতে পারেন। এটা একটা সাইডে দেবেন, কখনোই পুরো ধোসার মধ্যে দেবেন না। এরপর আমি দিয়ে দিলাম যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা ছড়িয়ে দিলাম। আর পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি খানিকটা চিজ গ্রেট করে দিচ্ছি। আপনাদের যদি চিজ ভালো না লাগে তাহলে অবশ্যই পানির ইউজ করতে পারেন। 2 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ভাজার পরে আস্তে আস্তে আমাদের ধোসাটাকে উল্টে দিতে হবে। একদিকে ভাজলেই হবে, দুদিক ভাজার কোনো দরকার নেই। দেখুন ইয়ামি ক্রিস্পি চিজ সিজওয়ান ধোসা রেডি হয়ে গেছে। ঠিক এরকমভাবে আমরা বাকি ধোসাগুলো করে নিচ্ছি। আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। থ্যাংক ইউ।